হ্যালো মালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমাদের সবার কমপ্লেন, আমি এত লোক যেতে বলো আমি কারো বাড়িতে যাই না। তো করোনার জন্যই যাচ্ছিলাম না, তো ফাইনালি একজনের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখাবো। আর ট্রেনে আমার সাথে আমার বোনও আছে, বোনের মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আমার বোনের ছোটো মেয়ে রয়েছে। তো এরা সবাই মিলেই যাচ্ছি, এখন হাবড়ার লোকালে বসা, আমরা ট্রেন ছাড়িনি, প্ল্যাটফর্মই রয়েছে। ওদের দুজন তো খুব এক্সাইটেড, কারণ আমার ছেলে ফার্স্ট টাইম এই লং জার্নি করবে ট্রেনে, তো অনেকক্ষণই লাগবে। দুটো ট্রেন এক্সচেঞ্জ করতে হবে, এটা শিয়ালদা যাবে, তারপর শিয়ালদা থেকে আবার ট্রেন এক্সচেঞ্জ করতে হবে আমাদের। তো এক্সচেঞ্জ করার সময় দেখি, আমার বোনও একই সেম করছে, আর ট্রেনে যে ছেড়ে দিয়েছে সবাই, হাবড়ার থেকে ছেড়ে দিয়ে এই স্পিডেই। তো শিয়ালদায় পৌঁছাবো, তারপর আবার সাউথের ট্রেন ধরতে লাগবে। তো অলরেডি মধ্যমগ্রাম মনে ঢুকে গেল, মাঝপথে চলে এসেছি, এখানে আর কিছু দেখাবো না, প্ল্যাটফর্ম তার বাড়িতে গিয়েই সব দেখাবো। চলো চলো তাহলে যাই আগে। সব চলে এসছি তার বাড়িতে, দেখা মুখ দেখা, দুটো গলাবাজ এক জায়গায়। আমি যদি বলি না, আমার কাছে কোনো মেম্বার ফোন করলে যে সম্পর্ক কাছে ফোন করে, এক কথা বলে কি ও বাবা হেভি বকে। আচ্ছা আমার নামে রেকর্ড তো খারাপ, তোর নামের রেকর্ড খারাপ হয়ে গেছে। আর এই যে ছুটি, কাপে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ সম্পা। আর এই যে আমার বড় এসছে, আমার বড় একা আসেনি, এই ঘোরো দেখ, এই দেখো ঘোরো, সম্পার ঘরে সিন দেখছে, সিন ছোট অথচ সুখের ঘরে। অসভ্য আমার বড়টা হেভি হবে, দাদা পরে কথা বলবো। তো ফাইনালি শম্পার মার বাড়ি পাশেই, তো শম্পার মার বাড়িতে নিয়ে এসেছিল। এই ঘরটা তুলছে ওর নেশা, এর পয়সা খসাবো, এই কি বলো না মনে নাম, অ্যাক্রোপলিস মলে যাবো আর পয়সা খসাবো। শুনে এখান থেকে ঘুম পেয়ে গেছে, আমার বড়ের বাড়ি যাওয়ার চান্স নেই, খুব জোর ঘুমটা পেয়েছে। আর এই যে সব কাকিমা কি করতে, বাড়ি ফিরছি, ফাঁকা ট্রেন পুরো, সানডে ছিল পুরো ফাঁকা। এখন শিয়ালদা যাবো, তারপরে বাড়ি।